আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মুনিমে সিনেস্টিয়ে। তো আজকে বছরের বাংলা বছরের একদম শেষ দিন, সকলকে আমাদের সিদ্ধুর্গ অটোমোবাইলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, সালাম। যেমন আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, আজকেও অনুরূপ আমরা একটা এরকম ভিডিও দেবো আপনাদেরকে, যেটা বাড়িতে বসে আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটা ফটাফট দেখে নেওয়া যাক, আসা যাক আমাদের ওয়ার্কশপে। তো যে মেশিনটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 150 থেকে 200 কিলোর একটা মেশিন। এটা ফুল সেট আপ রেডি আছে, আপনারা দেখছেন এটা সম্পূর্ণ একদম সেট আপ করা আছে। তো আসুন এই মেশিনটার খুঁটিনাটি একটু জেনে নেওয়া যাক। তো যে সেট আপটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এটা সম্পূর্ণ 150 থেকে 200 কিলোর একটা মেশিন। এটা দেখুন, হাফ এইচপি কম্পটনের একটা মোটর লাগানো আছে। আপনি যে বেল্ট দেখছেন, যে চাকা দেখছেন, এগুলো সম্পূর্ণ উন্নত মানের চাকা বেল্ট। এগুলো আমরা গুজরাট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আমরা বরাবর আপনাদের সামনে যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা কখনোই আমাদের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তো কোয়ালিটিতে যাতে করে আমাদেরকে কম্প্রোমাইজ না করতে হয়, তার জন্য আমরা স্পেশালি এই যে চাকা, আমাদের যে বেল্ট, এগুলো আমরা গুজরাট থেকে নিয়ে আসি। এবং আমাদের যে এখানে মিস্ত্রি আছেন, সে মিস্ত্রিরা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত উন্নত মানের টেকনোলজি দিয়ে এরা এই মেশিনগুলোকে তৈরি করে থাকে। তো আপনি এই মেশিনের সাথে যেটা পাবেন সেটা হচ্ছে যে ক্রম্পটনের মোটর একটা পাবেন। এটার ওয়ারেন্টি থাকে, আপনার 1 ইয়ার ওয়ারেন্টি থাকে, আপনাকে ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দেওয়া হয়। চাকা বেল্ট ফুল সেট আপ লাগানো থাকে। এরপরে আপনি যখন চালাবেন এটা, তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের যে মেশিনগুলো, সেই মেশিনগুলোর থেকে কত স্মুথলি আপনি মুড়িটা ভাজতে পারছেন, আপনি ছোলা ভাজতে পারছেন, আপনি বাদাম ভাজতে পারছেন। এই পুরো বিষয়টা সম্পূর্ণটাই ডিপেন্ড করে কিন্তু এই টেকনোলজির উপরে। তো এই টেকনোলজি যাতে করে কোনোভাবে কম্প্রোমাইজ না করা হয়, আমরা বরাবর এটা চেষ্টা করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এটা দেখলেন আমাদের এই মেশিনারির পিছন দিকটা। এরপর চলুন দেখে নেওয়া যাক সামনের দিকটা। এই মেশিনটা যেটা দেখছেন আপনারা, এতে নেট একদম রেডি করা আছে। আমরা টেস্ট প্রত্যেকটা মেশিনকে আগে নিজেরা টেস্ট করে নিখি, প্রত্যেকটা মেশিন আমরা নিজেরা আগে টেস্ট করি। তারপরে টেস্ট করার পরে কাস্টমার যখন আসেন, তখন কাস্টমারের সামনে আমরা এগুলোকে ট্রায়াল দিয়ে থাকি। তো এখানে যে বেয়ারিংগুলো দেখছেন আপনি, এই বেয়ারিংগুলো আমরা গুজরাট থেকে অর্ডার করে নিয়ে আসি। এই যে বেয়ারিং দেখছেন আপনি, তাতে করে আপনার কী হয়, মেশিনের যে লংজিভিটি, সেই লংজিভিটিটা আপনার বেড়ে যায়। এরপর আপনার মেশিনটা চালানো খুবই সহজ হয়ে যায়। আপনারা যখনই মেশিন চালাবেন দেখবেন মেশিন থেকে আওয়াজ আসছে না কোনো ধরনের, স্মুথলি মেশিন চলছে। ইভেন আপনার প্রোডাকশন কিন্তু খুব ভালো হচ্ছে, বেটার হচ্ছে। তো এই প্রোডাকশন যাতে করে আপনার বেটার থাকে, কোয়ালিটি গুড থাকে, যাতে করে আমরা সেই বিষয়গুলোর উপর নজর রেখে পরে প্রত্যেকটা ভিডিও আমরা বানিয়ে থাকি। এবং প্রত্যেকটা ভিডিও যাতে করে আপনাদের কাজে লাগে, বাড়িতে বসে যাতে করে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা পান। এবং যারা আমাদের কাছ থেকে মেশিনারি নেননি, তারাও যাতে করে আমাদের কাছ থেকে হেল্প পান, আমরা এই ব্যবস্থাটা বরাবর করে রাখি। তাছাড়া আমাদের অনেক বন্ধুরাই আছেন, আমাদেরকে ফোন করেন, অন্যান্য জায়গা থেকে তারা মেশিনারি কিনেছেন, তাদেরকেও আমরা সাধ্যমতো চেষ্টা করি কীভাবে তাদেরকে হেল্প করা যায়। তো এই হেল্পটা আমরা অবশ্যই করে থাকি। যদি বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান অল জায়গাটাকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন। তাতে করে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য ছাড়বো, সর্বপ্রথম আপনি এটা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেশি 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 করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে মূল্যবান আমরা যে কথোপকথনগুলো বলি আপনাদের জন্য, সেগুলো সব থেকে আগে বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে রাখবেন। তো দেখেন আমার যাক আমাদের এই যে মেশিন, সেই মেশিনের টোটাল আজকে এই মেশিনের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করছি। এই মেশিনটা এমনভাবে তৈরি করা আছে যাতে করে এর লংজিভিটি 8 থেকে 10 বছর হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক 8 থেকে 10 বছর যাতে করে এই মেশিনটার লংজিভিটি হয়, আমরা এরকম একটা পদ্ধতি নিয়ে এই মেশিনারিগুলো বানিয়ে থাকি। তাতে করে আপনার ব্যবসায় খুবই মানে উন্নতি করা খুবই সহজ হবে, কারণ কি আপনাকে মেশিনের পিছনে ধ্যান দিতে হবে না। আপনারা ঠিকই শুনছেন। তা আমরা এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির উপর বেস করে আমাদের শ্রীদুর্গা অটোমোবাইলসের ওয়ার্কশপ এখনও দাঁড়িয়ে আছে আপনাদের সামনে, এবং আগামী দিনও দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র আমাদের কোয়ালিটির জন্য। তো এই কোয়ালিটিটাকে কীভাবে মেনটেন করা যায়, এটা আমরা বসে বারবার আমরা মিস্ত্রির সাথে আলোচনা করি, আমরা অফিস স্টাফরা যারা আছি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমরা দেখছেন যেমন এই মেশিনটা আমাদের পোড়া আছে, আপনারা প্রত্যেকবার দেখায় আপনাদেরকে খুঁটিনাটি। তো এই মেশিনটা আমাদের পোড়া আছে, মানে এটাকে আমরা ট্রায়াল দিয়ে রেখেছি, এটা কাস্টমার বুক করে গেছেন, উনি নিয়ে যাবেন।
উনি টাকা পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। এখন সামান্য কিছু ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, তার জন্য উনি নিয়ে যেতে পারছেন না। এই মেশিনটা শীঘ্রই উনি নিয়ে চলে যাবেন। এটা ছাড়াও আমাদের যে আরও নানা ধরনের মেশিনারি আমরা এখানে বানাই, সেই মেশিনারিগুলো আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের যত ধরনের মেশিনারি আমরা এখানে বানাই, ভাই বেটার চালনের থেকে শুরু করে আমাদের কুড়া জালের থেকে শুরু করে চালমাখা মেশিন থেকে শুরু করে নানা ধরনের মেশিনারি আমরা কিন্তু আমাদের বাক্সার থেকে বানিয়ে থাকি। তো আপনারা মুড়ি মেশিন সংক্রান্ত যদি কোনো মেশিনারি আপনার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের নিচে দেওয়া নাম্বার থাকবে, ওখান থেকে আপনারা আমাদেরকে ফোন করে নিতে পারেন। আমরা আপনাদের ফোন কল একদম সাথে সাথে অ্যাটেন্ড করার জন্য তৈরি থাকি। ইভেন আপনার যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় এটার জন্য আমরা কিন্তু রেডি হয়ে থাকি একদম। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এতদিন ধরে যে আমাদের উপরে ভালোবাসাটা দেখাচ্ছেন, তার জন্য নতমস্তকে প্রণাম জানাচ্ছি প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুকে। এভাবে লেগে থাকুন আমাদের সাথে, আর উৎসাহ বাড়িয়ে যান। আর আমরা আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন জিনিস নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। আর আপনারা তাতে করে অনেক বেশি লাভবান হবেন। তো পাশাপাশি যেমন আমাদের এদিকে দেখবো কিছু ড্রায়ার মেশিনও আছে, ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, আমরা এগুলো তৈরি করে থাকি। নানা ধরনের যে মুড়ি মেশিন সংক্রান্ত যে আমাদের যে মেশিনারিগুলো আছে, এই মেশিনারিগুলো আমরা কিন্তু আমাদের মেশিনারি শপে বানিয়ে থাকি, মানে সিদ্ধুর্গা অটোমোবাইলস থেকে আমরা বানিয়ে থাকি। যেমনটা দেখছেন আমার এইদিকে প্রচুর মেশিন আছে, সেই মেশিনগুলো আমাদের অলরেডি অর্ডার হয়ে আছে। আমরা এই অর্ডারটা নিয়েছি, হিউজ পরিমাণ আমাদের অর্ডার এসছে, সেই অর্ডারগুলো আমরা চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে কাস্টমারকে কীভাবে বাড়ি পৌঁছে দেওয়া যায়। আপনারাও আমাদেরকে অর্ডার করতে পারেন, আপনারা যেখান থেকে অর্ডার করুন না কেন, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাড়িতে বসে আমি মুড়ি মেশিন আপনি পেয়ে যাবেন। ইভেন আমরা পেয়ে থাকেন আপনারা অনেকেই আমাদের কাস্টমারদের সাথে। আমরা যেমন প্রত্যেকবার আপনাদেরকে কথা বলাই, আমরা এখানে কী ফ্যাসিলিটি দিই, আমাদের মেশিনারিগুলো কীরকম, আমাদের ওয়ার্কশপ কীরকম, আমাদের মিস্ত্রি কীরকম, আমরা কী টেকনোলজি নিয়ে মেশিন তৈরি করে থাকি, অবশ্যই যদি এগুলো জানার দরকার মনে করেন আমাদের সিদ্ধুর্গা অটোমোবাইলসে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সিদ্ধুর্গা অটোমোবাইলসে আসতে পারেন, আপনি যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। এবং এসে পরে এখানে ফ্রিতে ট্রেনিং নিয়ে এখানে দু একদিন থেকে পুরো মেশিনারি সংক্রান্ত বিষয়টা জানার পরে আপনি স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়ে নিজে ব্যবসা শুরু করতে পারবেন। আমরা এই ব্যবস্থা করে থাকি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমরা সবসময় সদাসর্বদাই কাস্টমারদের জন্য আমরা তৈরি থাকি। কীভাবে আমাদের কাস্টমাররা ব্যবসাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারবে সাফল্যের সঙ্গে, আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে পরে আমরা আমাদের মেশিনারি তৈরি করি আর আমরা মেশিনারি বিক্রি করি। মেশিনারি শুধু বিক্রি করে দেওয়া সিদ্ধুর্গা অটোমোবাইলসের কাজ নয়, সেই মেশিনারি যাকে বিক্রি করছি তিনি সঠিক চালাতে পারছেন কি না, কিংবা তারও কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না, এই সমস্ত বিষয়গুলোর উপর আমরা চিন্তাভাবনা রেখে আমরা আমাদের মেশিনারি বিক্রি করি। কারণ শুধু মেশিনারি বিক্রি করে দেওয়াটাই আমাদের কাজ নয়। তো বন্ধুরা, যদি আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের কথাবার্তা আপনার কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের এই ভিডিও আপনাদের কেমন।